আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মুমিন মুসলমান ইউটিউব চ্যানেলের এডমিন মোহাম্মদ সরওয়ার হোসেন হুজুরের আরও একটি অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই যে মেয়েটি দেখতেছেন, মেয়েটির গায়ে একটা আশিক জিন রয়েছে। তো আশিক জিন অবশ্য হুজুরের কাছে কিভাবে ক্ষমা চাইল এবং পা ধরে ক্ষমা চাইল, তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। নাম কি তোমার? কি নাম তোমার? কি নাম তোমার? হ্যাঁ, খুশি হয়ে গেছে, প্রচুর খুশি হয়ে গেছে। ওরে বাপরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ, খুশি জায়গা ধরে না। তুমি কি চাও? তোমার এই আনন্দটাকে আমি কান্নায় রূপান্তরিত করে দিই, তুমি চাও চাও। হ্যাঁ, আরেকটা হিসাবে একটু পর বলবি যে ও ভাই কোপাও, মুছে কোপাও। কি নাম তোমার? কি নাম তোমার? কি নাম তোমার? বলো। কি নাম তোমার? কুমার দাস। কুমার দাস, ভালো আছো? মেয়েটাকে ধরছো কেন? পা দিচ্ছে কেন? কোথায় পা দিচ্ছে? ভাইয়ের গায়ে। মানে বুঝাই বলো। আমার ভাইয়ের গায়ে পা দিচ্ছে কেন? তোমার ভাইয়ের গায়ে কেমনে পা দিল? আসার সময় কে বলো কিভাবে পাড়া দিছে? কবে বুঝিয়ে বলো? ছয় মাস, ছয় দিন, ছয় বছর, ছয় ঘন্টা, ছয় মাস আগে কেমনে পাড়া দিল? তোমার ভাই বিয়ে করে বউ নিয়ে যাইতে ধরছিল, তখন এই পাড়া দিছি। তোমরা যখন বিয়ে করে যাইতে ধরছিল, তখন কি এই মেয়েটা মানে তোমরা দৃশ্যমান ছিল না ও দৃশ্য ছিল? তোমার ভাই ব্যথা পাইছে? বৌদি ব্যথা পাইছে? কোন জায়গায় ব্যথা পাইছে? মজা গেছে না? বাইসা আছে? বাইসা আছে? যখন এ গেল যাইতে ধরলো, তোমরা তখন এখান থেকে সরে যেতে পারলো না? এগুলো কিছুই না, অজুহাত, সত্য কথা বলো। কেন ধরছো বলো? ভাইকে বলো ভাই আমাকে নিয়ে যাও। দেখো এখন যে তোমাকে আমরা মাইরা ফেলবো, কেমন হবে? কেন, তুমি কি অমর? অনেক শক্তিশালী না?
সে তোমার যত শক্তি আছে তোমার শক্তি দিয়ে তুমি এখান থেকে চলে যাও দেখি পারো কুমার দাস তোমার যত শক্তি আছে তুমি তোমার শক্তি ব্যবহার করো হ্যাঁ তুমি এখান থেকে চলে যাও তো না যাব না চেষ্টা করো না পারবা নাকি না যাইতে পারবা না এই হারুন তুমি তো অনেক শক্তিশালী না তোমার শক্তি পরীক্ষা এখন হবে এটা কি বলতো এটাতে কি হবে জানো কি হবে বলতো ডাকতে বলছে তুই ডাকবি কেন অত কথা নেই ডাক ডাক মানুষ জিন দেখার ক্ষমতা আল্লাহ দেয়নি এখন এই সামান্য একটা ব্যাপারের জন্য তুই তোর ভাইরে পাঠিয়ে দিছিস এটা ধরার জন্য আমি যদি আমি তোর ভাইরে মাইরে ফেলি কি করবি আমার কিছু করতে পারবি তুই পারবি
ক্ষমা চাও রোগীর স্বামীর কাছে ক্ষমা চাও আমার কাছে ক্ষমা চাই আল্লাহ তাকেও বেঁধে ফেলাবো এইবার কষ্ট পাক অহংকারী শাস্তি পাক অহংকারী শাস্তি পাক আপনার কাছে ক্ষমা চাইবো আর আমার দিকে তাকবো আয় তো ক্ষমা কার কাছে চাইবো তোর কাছে না চূড়া চাইবো ওর কাছে কে চাই হ্যাঁ চা মাফ চা অমনে না ও আব্বা আমারে মাফ করো আরে বেটা মধুর সুরে কো সুর দিয়ে কো ও আব্বা গো বাবা গো আমাকে মাফ করো কো আমাকে মাফ করে দাও কইতে থাক এমন ভাবে কবি যেন ওই লোকটার মনটা গলে মাফ চা আচ্ছা তোর পৃথিবীর এমন কোন শক্তি আল্লাহ বাখশা তোরে বাঁচানোর মতো কেউ নেই ইবলিস আসলেও কিছু করতে পারবে না মাফ চা মাফ করে দাও সুন্দরভাবে কো ও আব্বা মাফ করো ও আব্বা মাফ করে দাও আর কখনো আপনার স্ত্রীকে আমরা কেউ ক্ষতি করবো না আমাদের মাফ করে দেন এই হালা এই তুই কি তুই কি চাস তোর বউয়ের শীতের 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 উঠে থাক চাস চাস নাকি তোর বাচ্চা হয়েছে বাচ্চা পেটে আছে নাকি নাই আচ্ছা তা তুই কি চাস তোর বউ বিধবা হোক না চাইলে মাপচা পা ধরে হুলমুল করে মাপচা যা দুই ভাই মাপচা মাপচা যা দে পা করে দেন অমনে না পা ধরে মাপচা চাবি না না চালিয়ে কিন্তু আমি কিন্তু ফাটাই ফেলবো তোমাদের তুমি একটা মানুষকে কষ্ট দিলে কেন টয়লেটের পানি খাবি জুয়েল গেমিং নামে একজন একজন কমেন্ট করছে হুজুর ওরে টয়লেটের পানি খাওয়ান খাবি আবার বলছে আমার বউরে আমারে দিয়ে দেন মানে তোর মাইনা তোর বউরে আইসে না জুতা পিটা করি জুতা পিটা করবি হাই শোনো আমার কথা শোনো তোমরা ওনার বউরে কষ্ট দিছ না কষ্ট দিছ মাপ চাও ওনার স্বামীর কাছে মাপ চাও ওনার বাচ্চা নষ্ট করছে কে তুই তোর ভাই তোর ভাইরে মাইনা ফোন কি কষ্ট তুই তোর ভাইরে মাঝে ফোন তোর কষ্ট লাগবে না লাগবো তাই না কি করবো তো মানুষের ক্ষতি করলি কেন তোদের কে অন্যায় করছে কে তোর বউ কোনো অন্যায় করে নাই করছে কেমন পাড়া দিছে না দেখছে না দেখে পাড়া দিলে যে তোমার ও তো পাড়া দিছে আমি বলে তুই ওখানে কি যে করতাম কইলাম না আস প্রসাব করে দিতাম এতই ক্ষমতাশীল তোর এতে আমার লগে লড় না পাঁচটা বছর তাই আমার লগে লড় না আমার একটা প্রশংসা যাবো দেখি তুই কোন দিয়ে আইছে এখন তোরা জানে বাঁচতে চাস ওর পা ধরে ও আব্বা গো আমাদের মাফ করে দেন উনি যদি মাফ করে সাইজা দেবো নাহলে দুই জায়গায় মাইরা ফেলবো সময় 10 সেকেন্ড পা ধরবি ধরে কবি ও আব্বা অথবা দুলা ভাই যা যে কোনো একটা আব্বা আব্বা অথবা দুলা ভাই কি কবি ক কি কবি হ্যাঁ কি 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 বলবা বুঝলি না মানে বাবি নিতেছে বুঝে নিতেছে বাপ হয় আব্বা কবি নরে দুলা ভাই কবি নরে টয়লেটের পানি খাওয়ামু খাবি হে আল্লাহ তাদের নাকে মুখ দিয়ে টয়লেটের পানি খাওয়ানোর শক্তি দান করো আমিন বিসমিল্লাহ এই যে এখন নাক মুখ দিয়ে অনর্গল পানি ঢুকবি ঢুকতেছে নাক মুখ চিপে ধরে লাভ নাই ঢুকবে ঢুক পানি ঢুকতেছে হে আল্লাহ এটা বেশিভাবে ঢুকুক এমন টয়লেটের পানি ঢুকুক যেন তারা একদম একদম গলা পর্যন্ত পরিপূর্ণ হয়ে যায় নিশ্চয় আপনি উত্তম বিচারক ঢুকতেছে রে খা আর একটু খা কেমন লাগে স্বাদটা কেমন ভালো লাগতেছে
খা না না বন্ধ হয়ে যাক মাওলা আচ্ছা কি কবি কো আব্বা কবি না দুলা হই কবি আবনের বিয়ে দিতাম হ্যাঁ বনের বিয়ে দিতা না কোন বনেরে হ্যাঁ বনেরে কার লগে মানে দুলা ভাই কইলে আচ্ছা এমনি দুলা ভাই কো তাইলে বনের বিয়ে দাও দরকার নেই না তাহলে তাহলে আবার পানি খাওয়াবো পা ধরে মাপছা এই শালার পুতো নিচে যা নিচে যা অসহায়ের মতো ঘুমাচ্ছা হাসতা সস মানে আবার ক্ষতি করবি যায় পরে না তার নিচে ব বইয়া মাপছা পাবিটা ব ব ব ব ব ব ব পাদরে মাপছা নে এই যে হেডে দিছি ক্যামেরা হেডে দিছি মাপছা ব আমরা চেয়ারে বইয়া তুই মাপছাবি ব ব অনুতপ্ত সুরে মাপছা কো আব্বা আমারে মাপ করে দাও শালার বেটা হাসতে হাসতে মাপছাস কাইন্দা মাপছা কাইন্দা নইলে মাজা ফেলমু কাইন্দা কাইন্দা মাপছা আয়সা মাপ চাইলে হইব কাইন্দা মাপ চা কানবি না বলো আব্বা সুর দেখো ও আব্বা আমরা ভুল করছি আপনার স্ত্রীকে কষ্ট দিছি বাবাকো আমাকে ক্ষমা করে দিন আর কোনো দিন আপনার স্ত্রীকে কিংবা কোনো মানুষকে কষ্ট দিব না মাপছা ভালো করে মাপছা উনি যতক্ষণ মাপ না দেয় ততক্ষণ তুই এমনি বলতে থাক বলতে থাক কইছো সব ক্ষমা করছে পা ভালো করে ধর দুই পা ধর চিপে ধর ওই কি রে এই বলো আব্বা বল বলো আব্বা বল হাসতাছস তোর হাসি ছুড়ামু বুঝছি তুই মরার উপযুক্ত তুই মনে হয় যে উঠ 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 তোর 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 ক্ষমা হয়নি এইভাবে ক্ষমা হয় না যা 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 চেয়ারে বজা চেয়ারে ব তুই মাপের উপযুক্ত না হাসি হাসতে হাসতে কেউ ক্ষমা চায় এই তোর মাপ হয় নাই 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 তোকে এইভাবে মাপ দেওয়া যাবে না আমি তোকে এখন মেরে ফেলবো তোর মাপ হয়নি তুই মাপের যোগ্য না তোকে আগে ইচ্ছা মতো কোনো ধুলাই না দিলে হইব না চোখ থেকে হান দামা হ্যাঁ আল্লাহ তার হাত দুইটা কেটে দিব হয় কেটে দিব হাত কেটে দিব হান দামা এইটা কি মাপ চাবি আর কোনোদিন ক্ষতি করবা কান ধরো বলো আমি যদি কখনো ক্ষতি করি তুই কান ধরস নাই তাহলে যেন আমার মরণ হয় আমি এখন একটা পরীক্ষা করবো এই পরীক্ষায় তুমি যদি টিকা যাও তাহলে বাঁচবা টিকা না গেলে তোমরা মরবা ঠিক আছে ভাই কথা বলেন না আপনি কবিরাজ না আমি কবিরাজ আপনি জবাই করতে বললে আমি জবাই করবো না জবাই করে দিন আমার গোষ্ঠী এসে যদি আপনার চোদ্দ গোষ্ঠী মাই আপনার কি করবেন কইলেন তো আমি জবাই করে দিন হ্যাঁ আমার দিকে তাকাও তুমি যে ক্ষমা চাইলা ক্ষমা চাওয়ার সময় হাসলা কেন হ্যাঁ এখন বিপদের মুহূর্ত যা নিয়ে টানা বিনা পড়ছে তুই এখন হাসবি হ্যাঁ হাসবি মাইরা ফেলি হে আল্লাহ তারা তো প্রতিজ্ঞা করলো যে তারা আর কখনো ক্ষতি করবে না তারা যদি কথার মধ্যে কোথাও কোনো রকম সল চাতুরি করে কোনো রকম যদি এইভাবে চালাকি করে যে এখান থেকে চলে যায় পরে আবার রুগীর ক্ষতি করবে তাদের মনে যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে তারা যেন মারা যায় এবং যদি অসৎ উদ্দেশ্য না থাকে তারা যেন বেঁচে থাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার তাদের মনে অসৎ উদ্দেশ্য ছিল সৎ
সাতটা সতেরটা কি চলতো না? চিন্তা করছি না, সাইজা দিলে আমি আবার দেখতো। আপা চোখ খুলেন, সোজা হন, আপনার নাম কি? শুভ দাস। কি দাস যেন কইল? রবীন্দ্র দাস। কি নাম আপনার? হ্যাঁ লোকনাথ। তখন হাসলেন কেন? গিল 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 কই যান। হ্যাঁ হাসছেন, এখানে সাক্ষী আছে। আমি কি লাগে আপনার? আপনি না আব্বা বলে পা ধরবেন, লাইভ করা আছে, রেকর্ড করা আছে, পরে দেখতে পারবেন। হ্যাঁ বেশি না বলে চোখ দিয়ে বন্ধ করেন। চোখ খুলবেন না। চোখ বন্ধ অবস্থায় আল্লাহ পাকের পবিত্র কোরআনের শক্তিতে দেখেন তো কোনো লাশ দেখতে পাচ্ছেন নাকি? কয়টা? দুইটা? স্পষ্ট দেখতে পাচ্ছেন না বানায় বানায় বলতেছেন? স্পষ্ট দেখতেছেন? এরা আপনাকে ক্ষতি করতো, এদেরকে আমরা হত্যা করছি আল্লাহ পবিত্র কোরআনের কালামের মাধ্যমে। আপনি কি খুশি? বলেন আলহামদুলিল্লাহ। বলেন সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহকে বলেন হে আল্লাহ, এই জালিমগুলাকে উড়িয়ে দিন। আমিন সুম্মা আমিন। দেখেন তো আগুন লাগছে। বিসমিল্লাহ বলে ফুদেন। ফুটছে? বলেন আলহামদুলিল্লাহ। চোখ খুলেন। চোখ খুলছেন? সময় তো দেশবাসী ভাই বোনে না, আমি তাদের সুযোগ দিয়েছিলাম, কিন্তু আমার তাদের হাসি মাসি চালচলনে আমার মনে হয়নি যে তারা ভালো। তারপর আল্লাহর কাছে সাহায্য চাইছি, কারণ আল্লাহ একমাত্র সত্য মিথ্যার পার্থক্য পারেন, আমরা না। আল্লাহর কাছে সাহায্য চাইলেন যে আল্লাহ তারা যদি মিথ্যাও কথা বলে প্রতারণার আশ্রয় নেয় তারা যেন মারা যায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের বিজয় দান করেছেন এবং বন্টি আপাতত সুস্থ। কেমন লাগতেছে আপনার আপা? আল্লাহর রহমতে ভালো। দোয়া করবেন যেন এইভাবে আজীবন ভালো থাকে।